হলিউড বলিউডের বড় বড় বাজেটের সিনেমার সঙ্গে পাল্লা দিয়েই যেন চলছে বাংলাদেশি সিনেমা। তারই ধারাবাহিকতায় মুক্তির অপেক্ষায় থাকা অন্তর্জাল চলচ্চিত্রটি আন্তর্জাতিক বাজারে রেকর্ড গড়তে যাচ্ছে। বাংলাদেশ তথা ঢালিউডের সিনেমা এখন শুধু বাংলাদেশের সিনেমা হলেই সীমাবদ্ধ নেই, বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। দেশের প্রথম সাইবার ক্রাইম অ্যাকশন থ্রিলার চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে দেশের হলে আগামী 22শে সেপ্টেম্বর। একই দিনে আন্তর্জাতিকে রিলিজ হচ্ছে সিনেমাটি। আমেরিকা, কানাডা সহ বিশ্বের রেকর্ড সংখ্যক থিয়েটারে মুক্তি পাচ্ছে অন্তর্জাল। এক বিজ্ঞপ্তিতে অন্তর্জাল টিমের পক্ষ থেকে জানানো হয়, কেবল কানাডা ও যুক্তরাষ্ট্রেই 150টি বিখ্যাত থিয়েটারে 22শে সেপ্টেম্বর থেকে চলবে অন্তর্জাল। অন্তর্জাল টিমের দাবি এটাই, আমেরিকায় বাংলাদেশের সিনেমার ইতিহাসে সর্ববৃহৎ থিয়েট্রিক্যাল রিলিজের রেকর্ড। এমনকি বাংলাদেশের চাইতেও আমেরিকায় বেশি সিনেমা হলে মুক্তি পাচ্ছে সিনেমাটি। অন্তর্জাল সিনেমাটি নির্মাণ করেছেন ঢাকা অ্যাটাক ও অপারেশন সুন্দরবন খ্যাত পরিচালক দীপঙ্কর দীপন। সাইবার সিকিউরিটি, হ্যাকিং, সোশ্যাল মিডিয়ায় নানা জটিলতা ও ঝুঁকি সহ আধুনিক তথ্য প্রযুক্তির যুগের নানান আলোচিত ইস্যুর প্রেক্ষিতে নির্মিত হচ্ছে এই সিনেমা। বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরা বিনতে কামাল, এবিএম সুমন, মাসরুর ইনান, অমিত সিনহা সহ অনেকেই।